নাম বলাও যায় না বলাও যায়, বললো নাকি পাবে না বললো নাকি পাবে। অনেকজনে বলে ডান হাতে দিলে বাম হাতে যেন না জানে, তো মনে করে যে জানলে হয়তো গুনাহ হবে না, যদি গুনাহ হতো আবু বাকারে এত দান করেছেন হাদিসে আসতো না। ওসমান গনি দান করে টাকা দিয়ে জান্নাত দুবার কিনেছেন নবীর কাছে, এটা হাদিসে পাকের মধ্যে আসতো না। বোঝা গেল দান করা জায়েজ, দুটাই আপনার বলে বা না বলে, ঠিক আছে না, তবে নাম বলাটা ভালো। বলে মিলন দিল, কালো বলছে আমি দিতে পারবো না, নাকি এটা উৎসাহ হবে না, হ্যাঁ তো নাম বলা ভালো। আব্দুর রহিম বলছে করিম বাবা বলছে তোর ছোট ভাই দিল তুই দিয়ে আই গা, হ্যাঁ না, বাচ্চাদের যখন নাম মায়েকে বলা হয় পাঁচ টাকা দিল দশ টাকা দিল, আর একটা বাচ্চা মায়ের কাছে যাওয়ার পর বলছে মা গো ও তো তোমার বড় বেটার নাম বলে আমাকে দাও, দৌড়ছে তাই না। তবে একটা কথা বলবো বাপ ও আমার মা খালা রাগো, কিছু গাড়িতে মারুতিতে ব্যবসায়িক বাড়িয়েছে মাদ্রাসার নাম করে চিটিং বাজি করছে, ঠিক না, খবরদার দেবেন না। এত বড় ফুরকানিয়া মাদ্রাসায় একটাও গাড়ি নাই, আছে নাকি সুলতানপুর মাদ্রাসা এত বড় মাদ্রাসা একটাও গাড়ি যায় না, মাদাপুর মাদ্রাসা এত বড় মাদ্রাসা ওই মাদাপুরের গাড়ি নাই, আছে নাকি পাঁচশো করে দুজন দেন, আর এদিক থেকে আমার দাদা ভাই যে কোনো একটা এক হাজার টাকা দেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহর নবী মুস্তফার ঘর আল্লাহ আকবার, এই ঘরগুলো এই মসজিদ বলুন মাদ্রাসা বলুন এ কেয়ামতের কঠিন দিনে লয় হবে না ধ্বংস হবে না। আল্লাহ বলবেন রে মসজিদ এ মাদ্রাসা মক্তব তুই ধ্বংস হস না কেন একবার বল, বলছে আল্লাহ ধ্বংস তখনই হব যারা এই সহযোগিতা করেছিল কোরআনের পড়ার জন্য শিক্ষার জন্য হাদিসের বাণীর জন্য তোমার নবী রসুলকে চিনার জন্য, গো আল্লাহ ওদেরকে মাগফিরাত করে জান্নাত যতক্ষণ না দেবে আমরা ধ্বংস হব না। সাফাত করবে হ্যাঁ তাহির ভাই আমার দান দিয়েছেন পাঁচশো টাকা নগদ, মোহাম্মদ আলী এ ভাই যেন আমার দিয়েছেন পাঁচশো টাকা। আল্লাহ নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর বিবিদেরকে নিয়ে বলছেন শুনো যার হাত লম্বা আল্লাহ তাকে আগে জান্নাতে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিগণ কি করলেন সামনে কাঠি ছিল ওই কাঠি দিয়ে হাত লাপতে আরম্ভ করেছে, তো নবী মুচকে হেসে বলছেন ও আমার বিবিরা শোনো শোনো এই লম্বা হাতের কথা বলিনি, যার লম্বা বা ছোট বাঠে এই জন্য বলিনি, বলে কিসের জন্য হুজুর আপনি যে বলে লম্বা, বলে যারা বেশি বেশি দান করে সাক্ষী মানুষ আল্লাহর রাস্তায় দান করে ওরা তাড়াতাড়ি জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ দানকারীতে আল্লাহর কাছে দান করে হাত লম্বা করে নাও আল্লাহর বেহেশত তাড়াতাড়ি পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল আমার বলেছেন নবী আমার বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা হাজারের দিকে তাকাচ্ছি আর আমার মা খানা যদি পাঁচশো পাঁচশো করে দেন তাই দিকে তাকাচ্ছি, সুবহানাল্লাহ। কি নাম সুবহানাল্লাহ, নাম জানা নাম ভুলে যায় অনেক সময় শুধু নসিপুরে পড়ে থাকে, হ্যাঁ রেজু রেজওয়ান, তো রেজওয়ান দিয়েছেন আমাদের নসিপুরেই থাকে বেশি, পান খাওয়ায় আমাদেরকে নাকি বলছেন আরও অনেক কিছু খাওয়ায় চকলেটও দেয় মাঝে মাঝে, সুবহান আল্লাহ। তা দেন রেজওয়ান দিয়েছে পাঁচশো টাকা নগদ, আরে সুবহান, এদিন বুলবুল স্বর্ণকার বুলবুল স্বর্ণকার দিয়েছে আমাদের হাফেজ মাইনুল ইসলামের হাত দ্বারা এক হাজার টাকা নগদ, আর আরেকজন দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করে নেয়, তাহলে মায়েদেরটা সম্ভব। তো ষাট হাত লম্বা চল্লিশ হাত চওড়া বড় প্রাচীর তুলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, আর আগুন দেখে বলছে দেখো আগুনের মধ্যে ফেলবো, বলে আগুনকে আমি ভয় করি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তুমি আগুনকে ভয় করো না, বলে না কাকে ভয় করো, বলে আমার আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ কোরআন বলেছে আল্লাহকে ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমি ভয় করি ওই আল্লাহ আমার সব কিছু করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর যখন মানতে চাইলো না খোদা নমরুদকে বলতে চাইলো না এমন সময় আগুনের মধ্যে ফেলা হলো, আমার আল্লাহ পাক বলছে কুল নায়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার আল্লাহ বলছে আগুন ইব্রাহিম পয়গম্বর আমাকে
রব বলেছে আমাকে সব বলেছে, আগুনকে রব বলে নাই। আল্লাহ আকবার কাবীরা, আজকে ইব্রাহিম পয়গম্বর নমরুদকে খোদা বলে মানতে পারেনি। ওগো আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, যেন তার একটা পশম না জ্বলে। ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, ফুলের বাগান হয়ে গেছে। জোরে বল, আমার মোসা ভাই ফুরকানি এত দিয়েছে, আল্লাহ অনেকবার দিয়েছে, কয়েকবার মিলে দিয়েছে, তো এখানে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ তার আব্বা জানকে এ শহরুল দিল 50, 550, আর ভাই এটা দিয়েছে মুসা, আবার দিয়েছে সুবহানাল্লাহ 1,000। আল্লাহ তার আব্বাকে জান্নাতি করুন, আমিন সুম্মা আমিন। তো আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বর ফুলের বাগানে 40 দিন আছে, কয়দিন? একটার বেশি নিব না। এক মা বলছে, তার স্বামী বলছে, এ বিবি সাহেবা আমি আরেকটা সন্তান নিতে চাই, বলছে গলায় দড়ি দিব আর নিব না। কি কষ্ট তুমি জানো নাকি, একটাই দিয়েছি আলহামদুলিল্লাহ, পড়ো আর নিব না। স্বামী জোর দেয়, বলছে বেশি যদি জোর দাও সুসাইড করব, বিষ খাবো আর নিব না, আমার গ্যালেজ নষ্ট হয়ে যাবে। অনেক মা বোনেরা তো দুধ পান করা বাচ্চাকে ছেড়ে দিচ্ছে আগে আগে, এরকম আছে না? বলছে গ্যালেজ নষ্ট, হাই রে রূপের সুন্দরী গ্যালেজ নষ্ট। হ্যাঁ, আর আগের দাদির আমার 12টা 14টা 18টা 20টা করে লিয়েছে, কিছুই হয়নি, হয়েছে? হ্যাঁ, একটু খোঁজ লেগে দেখে। আমার দাদিকে আমি একদিন হাসতে হাসতে বলছি, হাগো দাদি এতগুলো বাচ্চা আর এখন মানুষ কত ভয় করছে। 8 ফুপু আমার, কটা গো? 8টা ফুপু, 8টাই বেঁচে আছে, আর আব্বারা ছিল 4 ভাই, তার মধ্যে আমার আব্বাই শুধু ইন্তিকাল করেছেন, আর 3টা চাচা এখনও বেঁচে আছে, তার মানে 12। আমি যে দাদু আর 1-8টা মরেনি বাচ্চা অবস্থা হয়েছে, ওগুলো তো 1-8টা গেছে রে ভাই, তাহলে 12-14টা করে নাকি বলছেন? অসুবিধা হয়নি, সিজার করা লাগেনি। আর এখন যেমন বেপর্দা গেই আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, তেমনি সিজারের জোর বেশি, ঠিক কি না? গম 50 কেজি, ও ভাই, ও ভাই আর একবার যান, বলেন ঢেলে দেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে যান, আরেকবার এদিকে যেতে, এর দিবে বেশি, এদের দিল ভালো। আর বাপজিরা যা দেবে মোটামুটি একবার দিয়ে দিলে আর দিতে চাই না, ঠিক না? কিন্তু মায়েদের কাছে জবর যাবেন, জবর যাবেন। এদের আসল আমি আগেই বলেছি, 3 কোনাতে বান্ধি দেবে, 1 কোনা দিলে এ মা দেনারে পয়সা দেয়, আইসক্রিম খাবো তুললে খুলে দিয়ে দিলে, এদের দেন নাই আর চাবি না, খবর দাও ছেলেকে দিয়ে দিলে, এদের দেন নাই আর নাই এতটা। ছেলেও বলছে তাই তো, মার ফাঁকা হয়ে গেল, চলে গেল। আইসক্রিম খাওয়ার পর আরেকটা বেটি আসবে, এমা দাও না, তুমি আব্দুল করিমকে দিলে, আমাকে দাও, দাও না রে টাকা, না রে যা ঘাটে আইসক্রিম খাইস না, সর্দি হবে কাশি হবে, না দাও মা আমাকে দিলে, আমাকে দাও। তখন আবার বলছে তোদের জ্বালায় পারা যায় না, আবার একটা আসল হয়ে গেল, ধর এতে আর টাকা নাই, কিন্তু আবার বেঁচে টাকা নাই, কিন্তু আরও আসার আরেকটা বাকি আছে, আছে না? হ্যাঁ, তো মায়েরা খুব ভালো গো, সুবহানাল্লাহ। আমরা ছোটদের দেখেছি মায়ের কাছে চেয়েছি, তো এই জন্য বলতে হচ্ছে, ঠিক না? আপনারা একটু নিজে নিজে দেখুন, ওই মা যা চেয়েছেন দিয়েছে, দেয়নি ভাই? আলে ভাই দেয়নি, আল্লাহ আকবার। কিন্তু আমি চিন্তা করি ওই মাকে কী কষ্ট দিছি আমরা গো, কী কষ্ট দিছি, দুঃখ দিছি, বাড়িতে রাখছি না একটা স্ত্রীর জন্য, বুঝলে? তুমি মা চাও না, স্ত্রী চাও? তো এবারে পাগলা চিন্তা করছে, তাই তো কি করবো, তো যে তুই চলে যাস না, বুঝলে? মাকে যদি চাও তাহলে আমাকে পাবা না, ওকে যদি একবার বলো যে তোর দরকার নাই, টাকাতে ফাও ফাও পেয়েছি, যা তুই যাবি যা, কিন্তু আমি মা ছাড়বো না। ও পালাবে, পালাবে, ও পালাবে না, বলে কি তো আমার স্বামী তো শিখে নিয়েছে, তো যাবে না। আর যদি আগে বলে যে তাই তো তুই যাস না, তোর হাতে পড়ি, তোর পায়ে পড়ি, যাস না, দরকারে মা ছেড়েবো, তুমি আমার মাথার উপর ছেড়ে বাজবে, কি বলছে? ওকে চড়াবে হনুমান চড়া করে, ঠিক কিনা বলুন? এই জন্য মাকে ছাড়বেন না, হাজারো স্ত্রী পাওয়া যাবে, মা পাওয়া যাবে, যাবে 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 না। আরে যাওয়া গে হই নবীর দারে, আর গোলাম হওর নত সিরে, আর নবী দেবেন, নবী দেবেন আল্লাহর ঠিকানা গতিবানা।
ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে আল্লাহ বলে হে কোরআনি পাকে, আর যে জন পেতে চাওয়া মাকে। সুবহানাল্লাহ। ও ভাই তাকা একজনের দিকে তাকিয়ে চলে যাবেন মুখোমুখি, এমনি ময়া হয়ে যাবে। হ্যাঁ মুখে মুখে তাকাবেন, মনে হয় দিবে এই দিবে। আপনি দেখবে যে ছেলেরা কতবার তাকায় রে, দেখেন দিয়ে দিই মানে ভাই। সুবহানাল্লাহ, দিয়ে দিবে। তাই আমি তাকাচ্ছি সিদ্দিক ভাইয়ের দিকে, ও না দিলে আর নিয়ে যাবো, না দিলে আমি নামবো না, ঠিক কি না? সুবহানাল্লাহ। এরা তো মাদ্রাসার হিকাকান্ত, তিনি কি বলছেন? মহব্বতের লোক, শিক্ষক। হ্যাঁ আরে বাবারা ভুলা মাত্র, এখন তো চাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মৌলবীরা দেয় না, বলছে না। আমি পরশুদিন শুনছি একদম, আজকে সকালবেলা চায়ের দোকানে বলছে যে মোল সাহেব মৌলবীরা দেয় না। তো আমি বলছি হ্যাঁ গো, বাংলাতে একটা গাল দিব নাকি? ফুরকা নিয়ে জালসা শুনলে হেডে তো দিল 5,000, আমি নিজে দিয়েছি 5,000, তবে আবার 1,200 লাগবে। একসাথে বলে দেওয়া ভালো ছিল যে 6,200, কেন মাসে মাসে গত বছরও দিয়েছি 5,000 দিয়েছি, আবারও 5,000 দিতে হবে, আবার মাসে মাসে কমপক্ষে 100 করে দেওয়া লাগবে, যেটা মাসিক চান্দা। যারা এই হিসাবটা নিয়ে এসেছেন দেখবেন মাদ্রাসার আয় ব্যয় ওখানে আছে মাসিক, প্রতি মাসে যতদিন বেঁচে থাকবেন ততদিন দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, মাসে মাসে 100 করে, কষ্ট হবে? আচ্ছা এরকম যদি একটা ভাই দিতেন এখানে, সিদ্দিকের নামে 500 দিলাম, সিদ্দিকের নামে, কোথায় সিদ্দিক? সোদপুর বাড়ি, সিদ্দিকের নামে 500 নগদ পাঠিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তো এবার বলতেছিলাম আমাদের মাদ্রাসার পুরো স্টাফ সবাই, যে যেমন কেউ 5,000 দিয়েছে, কেউ 7,000 দিয়েছে, হ্যাঁ কেউ আপনার 1,200, কেউ 1,100, প্রত্যেকজনকে দিতে হয়েছে। এখানেও শুনবেন সিদ্দিক ভাই কত বলবো? হ্যাঁ 500 দুইটা নাকি একটা? সুবহানাল্লাহ। তো আমার সিদ্দিক ভাই বলছে 500 একটাই দিন, না রে তাকবীর, না রে রিসালা। হযরত মাওলানা সিদ্দিক আলম সাহেব মাদ্রাসার শিক্ষক 500 দাতা বল মারহাবা, লেখালেন 500, পরে দেবে, রেখে দিলে হাজেরা। সুবহানাল্লাহ, মা হাজেরা, যার জন্য জম জম, তিনি জবান থেকে বলেছেন জম জম, এই থাম থাম, পানিকে বলেছেন জমজম কর পানি। আর এই পানিটা এমন পানি, পানিটা পেলে দাঁড়িয়ে পান করতে হয়, জোরে বলুন। 200 হাজারা দিয়েছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ আরেকজন ভাই দিয়েছে 100, তাহলে তোমার নামটা পরে বলবে না আগে বলবে? হ্যাঁ বলছে বড় দিয়েছে 500, তো আমি তো নিজামুদ্দিন ছোট ভাই, ওর আগে ছোটই করে গেছি, তো নিজামুদ্দিন ভাই বলছে আমি 500, না রে তাকবীর, না রে রিসালা। হযরত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব 500 দাদা বল মারহাবা, আল্লাহ কবুল করে নেক, আমিন সুম্মা আমিন। এদের বেতন কম গো, ঠিক কিনা? বেতন কম, অনেকে হয়তো মনে করছে যে 5,000-7,000 দিলে আর আবার 500 করে, আরে বেতন কম গো। এদেরকে আল্লাহ কোনো মতন নবীর ওস্তায় প্রিয় মসজিদের নিঘাতে চালিয়ে দেয়, এ হাফেজ গাড়িদেরকে, ঠিক কিনা? এ চালিয়ে নেয় গো, যদি আল্লাহ না চালাতেন তাহলে এদের চলাই মুশকিল হতো। না তো একটা মাস্টারকে জিজ্ঞাসা করুন, যারা মাস্টার আছেন সৈয়দপুরে, অনেক শিক্ষিত সমাজ আছে, হ্যাঁ 50,000-60,000-40,000 বেতন, তাও যদি গলির সামনে দাঁড়িয়ে দেয় মৌলী সাহেব এবার বেতন পেলে আসেন, এবার বেতন পেলে আসেন, মানে কী করেছেন? লকডাউনে কিছু খরচ নাই, বসে বসে 1 বছরের বেতন ফিরে পেলেন। তো বলছে মৌলী সাহেব বুঝতে পারছেন না অবস্থা খারাপ, মাস্টার ভাইয়েরা রাগ করেন, এখানে অনেক মাস্টার দিয়েছেন কিন্তু অনেক মাস্টার বাড়ি থেকে দেওয়া যায় না, আদায়ের সময় জালসাতে বের হয় একবার করে। তো একজন মাস্টারের কথা আমি বলছি, নাম বলবো না, বললে একটু ক্ষতি হবে, খারাপ হবে। তো মাস্টার সাহেব বলছে মোল সাহেব এইদিকে দিয়েছি, এই মাদ্রাসার কথা বলছে, আলে ভাই আসেছিলাম জালসা আদায় করতে, তো আমি আছেন, মুফতি ইসমাইল সাহেব আছেন, আর হযরত আল্লামা মাওলানা আব্দুর রাকিব সাহেব আছেন, আমরা তিনজন শিক্ষক আছেন, মুফতি ইব্রাহিম আছে, 4 জন। তো ও সুন্দর করে বেরিয়ে কথা বলছে যে সৈয়দপুরে দিয়েছি, তো আমি ক টাকা দিয়েছেন, বলে যা পেরেছি দিয়েছি, তো দিতে পারবো না মাস্টার মানুষ, কী বলবো বলুন তো। তো এদেরকে চালিয়ে নেয় কা 3,000 কা 4,000, টোটালে মাসে 5,000 বেতন, আর মিলাদ মহফিলে যে যা দেয় হয়, ওয়াইতে খাওয়া দাওয়া, লিখা পড়া ছেলে মেয়েদের, স্বামী স্ত্রীর পোশাক, নাকি বলছেন মা বাবার খিদমত, অসুখ বিসুখ তো আলাদা। হ্যাঁ আরে নবী ছাড়া সারু ঠিকাদার,